हेलो गाइज, वेलकम टू माय न्यू ब्लॉग। आज के एक नतून भिडियो नहीं एसि। ये दुई दिन बाड़ी थे बड़ोते परि, प्रचंड बिस्टी छो, एक थमे तो आज के एक थेमे तो आज के बड़ोते परि। तो आज के एक बड़ोलम जो पढ़ाते जाब नवग्रामे, तो तुम्हारे देखो जो बिस्टी केमन अवस्था हो चारिदिक आशेपाशे ग्राम बांगला। तो तुम्हारे साथ शेयर करब नवग्रामे किचू किनब पढ़ाते जाब। चलो तुम्हारे साथ शेयर करब, देखो। चलो किरे ओ भाई, चलो बंधुरा जाच्छी साइकेले। एटा आमार सारथी, देखो चलो जाच्छी। চারিদিকে জল কাদা, পুরো গ্রাম বাংলার একটা পরিবেশ। দেখো আমাদের বিলে দেখো জল চলে এসেছে, বিলের ভিডিও আসবে। চারিদিকে ধান লাগানো, ধানটা অনেক বড় হয়ে গেছে। এই দেখো এটা আমাদের বিল, অনেক জল চলে এসেছে, বিলে এখন মাছ ধরা হবে। তো এইসব ভিডিও আসবে এখন। এটা আমাদের সন্ন্যাসী তলায় ভিডিও তো দেখিয়েছি তোমাদেরকে। চলো এই দেখো পুকুর, এমন পরিবেশ, একবার পুরো ভরে গেছে পুকুর। চলো তোমাদের আরো দেখাবো। মাথায় করে ফর্ম হয়ে যাচ্ছে। এই দেখো এটা আমাদের কিন্তু মেন রাস্তা, অবস্থা দেখো রাস্তার। এই রাস্তাতে আমাদের রোজ যাতায়াত করতে হয়, কত খারাপ দেখছো বন্ধুরা, সত্যি একবারে বাজে। তো অনেক লোকের অনেক অসুবিধাই হয়। এই দেখো রাস্তাটা কেমন হচ্ছে, পুকুর হয়ে গেছে রাস্তায়, সত্যি খুবই খারাপ। সামনে মনসা পুজো আর হলো বিশ্বকর্মা পুজো, তাই ঠাকুর বানানোর প্রস্তুতি চলছে। আমি এখানে এসেছি একটু জিজ্ঞাসা করবো লক্ষ্মীনারায়ণ ঠাকুর বানাতে কত টাকা নেয়। তো ডাকছি, ও কাকা কই গো। এই দেখো কাজ চলছে, কালকে হলো মনসা পুজো, না পরশু শনিবারে, তো শনিবারেই বলছি যে দাদা। তো তোমাদেরই তো নাকি? হ্যাঁ, তোমার বাবা কই? আমাকে এই সাইডটা আসতে বললো, তাই জিজ্ঞাসা করব। এইখানে ও কাকা বলছি যে হলো এই লক্ষ্মীনারায়ণ ঠাকুর বানাতে দু হাত মতন কত টাকা পড়বে? রামডাঙা? না না, এমনি বাড়িতে রামডাঙা না, এটা হলো নিবে এক জায়গাতে, তো আমাকে বলেছে জিজ্ঞাসা করতে। হ্যাঁ, চালি দিয়া কেমন হবে আর চালি না ছাড়া কেমন হবে? চালি দিয়া কেমন হবে আর চালি ছাড়া কেমন হবে? না এমনি তাও টোটাল কত খরচ পড়বে? চালি দিয়ে 2,500। হ্যাঁ, আর চালি না দিয়ে 2,000। 2,000? ও, এর থেকে কম হবে না? কিছুটা কম হবে, একটা মিস্ত্রি মজুরি 500 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করতে বলেছিল, আমি এটা বলবো, তারপর আমি আপনাকে কথা দেবো। ঠিক আছে ঠিক আছে। তো জিজ্ঞাসা করলাম, নবগ্রামে যাচ্ছি পড়াতে। এই দেখো অবস্থা দেখো রাস্তার। খুবই খারাপ।
দেখো স্কুলের কাছে চলে এসেছে, এটা আমাদের স্কুল। এটা তো দেখিয়েছি তোমাদেরকে ভিডিও, সিনহার হাই স্কুল। তো চলো, দেখছো বন্ধুরা চারিদিকে মাঠে জল হয়ে গেছে পুরো, পুরো দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই দেখো পুরো জল হয়ে গেছে, পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। এই সাইডে এই দেখো পুরো জল যাচ্ছে কিভাবে দেখলে বন্ধুরা। চলো দেখো রাস্তায় হাঁস গুলো দেখো কত সুন্দর হবে। মাঠে জল হয়ে গেছে। এই নবগ্রামে চলে এসেছি বন্ধুরা, দেখো জ্যাম, দেখো রাস্তার অবস্থা খুবই জ্যাম। দেখছো রাস্তার অবস্থা কি, চলে এসেছি প্রায় পড়ানোর জায়গাতে, এক বাড়িতে পড়াবো। দেখো চলে এসেছি, যাবো এদিকে। ঋতিকা এই করে, এই দেখো আমার স্টুডেন্ট চলে এসেছে, এতক্ষণ পরে আমি বসেছিলাম, এখন আসলো। হ্যাঁ বার করো সব অঙ্ক, কই অঙ্ক দেখাও। অঙ্ক করেছে, দুই দিন আসিনি, বিকালে বৃষ্টি ছিল আর মজা হয়েছিল। ঠিক আছে ফাইনালি বন্ধুরা পড়ানো হয়ে গেল। এখন তো কিছু নবগ্রামে আছি, কিছু বাজার করব, দিয়ে তারপরে বাড়ি যাব। চলো তোমাদেরকে দেখাবো পুরো, চলো যাচ্ছি। রাস্তা এই দোকানটা একটু যাব, একটা বাসন রাখা ঝুড়ি নিব, তো তোমাদের সাথে দেখাবো। তারা বলছি যে একটা ওই বাসন রাখা ঝুড়ি গুলো একটা দেখান তো। কত করে এগুলো? 180 টাকা। একটা নিব, এটা নিব তাহলে, এটা দিন। আর থালা দেখান, ওই থালাগুলো যেন, ওই যে এর আগে একবার নিয়ে গেছিলাম ওই থালাগুলো যেন কত করে পড়েছিল মনে নেই আমার। ভারী দেখান, নতুন এসছে নাকি আবার? বড়টা দেখান, বড়টা আগে ডিজাইনটা দেখান, এসব ডিজাইন চলবে তো? হ্যাঁ এগুলো চলবে, সব থেকে বড় সাইজটা। Thank you.
এটাই বড় নাকি এর থেকে বড় না বড় তো দেখেন সব থেকে কত এগুলা কটা দুটো দেখি কেমন দাম পড়ছে তো বন্ধুরা বাজার করা হয়ে গেল টিউশন পড়ালাম তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই রাখছি পরে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে বাই।